হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু কর্মসংস্থান অনলাইন এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু চলে এসছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে যারা দু হাজার চোদ্দো সালের টেট পাস করে পঁচিশ তারিখ থেকে যে ফর্ম ফিল আপটা চালু হয়েছে সেটা করছেন তো অবশ্যই প্রথম থেকে ভিডিওটি দেখুন হয়তো আপনাদের অনেকটাই কাজে আসবে কারণ আমাদের লাস্ট ভিডিওতে আমি দেখেছিলাম কীভাবে আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করবেন সেই ভিডিওটি প্রায় অলরেডি কুড়ি হাজার কিন্তু ভিউ হয়ে গেছে যারা এখনও দেখেননি কীভাবে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করবেন অবশ্যই ওই ভিডিওটি দেখুন ওই ভিডিওটি দেখার পর কিন্তু আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করুন কারণ হয়তো আপনার একটি ভুল হয়ে গেলে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা রিজেক্ট হয়ে যেতে পারে কাইন্ডলি ওই ভিডিওটি আগে ভালো করে দেখুন দেখার পর আপনারা অনলাইন ফর্ম ফিল আপ করতে বসুন আপনাদের আমি বারবার রিকোয়েস্ট করছি যাতে অ্যাপ্লিকেশন করতে যাতে কোনো রকম ভুল না হয় তার জন্য কিন্তু আমি এই প্রাইমারি ডেট নিয়ে অনেক কয়টা অলরেডি ভিডিও করলাম আপনাদের জন্য তো আজকের ভিডিও শুরু করার পূর্বে একটা রিকোয়েস্ট যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিই কাইন্ডলি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেটাতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে হেল্পফুল হয় অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন তো কি নোটিশ রয়েছে আশা করি এই ভিডিওটি দেখার পর আপনার একটা যে একটা ডাউট রয়েছে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখানে আমি ডাউনলোড করে নিচ্ছি অফিশিয়াল নোটিফিকেশন যেটা রয়েছে সেটা এখানে বলা হয়েছে নোটিশ ফর ক্লারিফিকেশান রিগার্ডিং অনলাইন ফর্ম ফিল আপ ইন রেসপেক্ট টু আওয়ার নোটিফিকেশন বিপিই স্লাস টোয়েন্টি টোয়েন্টি তো এখানে কিন্তু আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি সেটাই আমি আপনাদের ওপেন করে দেখাচ্ছি যে ফর্ম ফিল আপ করতে আপনারা যে প্রবলেমটা ফেস করছেন এখানে অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখের নোটিশ তো এখানে বলা হয় নোটিশ ফর ক্লারিফিকেশন রিগার্ডিং অনলাইন ফর্ম ফিল আপ ইন ইন রেসপন্স টু আওয়ার নোটিশ নাম্বার তো অলরেডি বললাম তো এখানে বলা হয়েছে যে বিষয়টা ক্লিয়ার করা হয়েছে সেটা হচ্ছে ফর অনার্স গ্র্যাজুয়েট ফর পাস্ট গ্র্যাজুয়েট তো এটা আমি টোটালটা আমি পড়ে নিয়েছি তো আপনাদের আমি বাংলায় সহজ ভাষায় যেটা আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি জাস্ট আপনাদের যে অনলাইন ফর্মটা রয়েছে সেখান থেকে আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি যাতে আপনাদের আর কোনোরকম ডাউট না থাকে যে নোটিশের মধ্যে যে বিষয়টি সেখানে ক্লিয়ার করা ছিল সেটা হচ্ছে যারা অনার্স গ্র্যাজুয়েট রয়েছে তারা এখানে কি বসাবে তারা মার্কস কত বসাবে গ্র্যাজুয়েশান কোর্স ফুল মার্কস আর একটা পয়েন্ট রয়েছে গ্র্যাজুয়েশন কোর্স অফটেন্ট মার্কস আর গ্র্যাজুয়েশান কোর্স মার্কস পার্সেন্টেজ তো ওই নোটিশের মধ্যে বলা ছিল যারা গ্র্যাজুয়েট যারা অনার্স গ্র্যাজুয়েট রয়েছে তারা কি করবে তাদের যে অনার্স সাবজেক্ট রয়েছে শুধুমাত্র অনার্স সাবজেক্টের যে ফুল মার্কস রয়েছে অর্থাৎ আটশোর মধ্যে পরীক্ষা হয়েছিল তো সেই অনার্সের এই আটশো নাম্বারটা এখানে বসাবে ঠিক আছে এরপরে বলা ছিল যে এই যে মার্কস অপটেন্ট রয়েছে গ্র্যাজুয়েশান কোর্স মার্কস অপটেন্ট অর্থাৎ আপনি অনার্স গ্র্যাজুয়েট যারা রয়েছে তারা আটশোর মধ্যে কত পেয়েছে সেই নাম্বারটা এখানে বসাবে আপনাদের কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি পাস নাম পাসের যে সাবজেক্ট রয়েছে সেই নাম্বারগুলো কিন্তু আপনাদের কাউন্ট করার অর্থাৎ যোগ করার দরকার নেই এবং যে পার্সেন্টেজ অফ মার্কস রয়েছে সেটা কিন্তু অটোমেটিক এখানে সিস্টেম কাউন্ট করে নেবে আর যদি না নেয় তাহলে আপনারা কাউন্ট করে এখানে বসাবেন ঠিক আছে অনার্সের ক্লিয়ার এবার হচ্ছে যারা পাস গ্র্যাজুয়েট রয়েছে তারা কি করবে তারা শুধুমাত্র তাদের পাসের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো কাউন্ট করবে যতর মধ্যে হচ্ছে এবং যত পেয়েছে সেই নাম্বারটা বসাবে এরপরে পার্সেন্টেজটা অটোমেটিক নিয়ে নেবে তো এটা কিন্তু ক্লিয়ার করা ছিল লাস্ট ভিডিওতে আমি দেখলাম প্রায় ষাট সত্তরটা কমেন্ট কিন্তু এই বিষয়ের উপরেই পড়েছে যারা অনার্স পাস করেছে যারা অনার্স গ্রাজুয়েট তাদের ক্ষেত্রে এই বিষয়টা একটু প্রবলেম হয়েছিল তো জানি না তারা কীভাবে ফর্ম ফিল আপ করেছে তারা যদি অনার্স সাবজেক্ট কাউন্ট করে ফর্ম ফিল আপ করে আশা করি তাদের আর ভুল হওয়ার কোনো চান্স নেই যারা করেছে যারা পাস কারণ যারা অনার্স প্লাস পাস মিলিয়ে যোগ করে এটা করেছে তাদের ক্ষেত্রে জানি না এই পর্যন্ত কী হবে তো আপনারা কিন্তু কমিশনে অর্থাৎ বোর্ডের সাথে যোগাযোগ করতে পারেন যে কমপ্লেন যে বক্সটা রয়েছে অনলাইনে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা সেখানে কিন্তু যোগাযোগ করতে পারেন আপনাদের যদি কোনোরকম ভুল হয়ে আপনাদের যদি কোনোরকম ভুল হয়ে থাকে আপনারা কিন্তু এখানে ক্লিক করে এখানে কমপ্লেন করতে পারেন নিট অ্যাসিস্ট্যান্ট থেকে এবার আমি আপনাদের যে সমস্ত কোশ্চেনগুলো আপনারা করেছিলেন লাস্ট ভিডিওতে তার মধ্যে থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো ছিল তাদের সলিউশন কিন্তু এই ভিডিওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন সেটা হচ্ছে এই আপনার এটা কিন্তু বোর্ডের তরফ থেকে দেওয়া হয়েছে আমি নিজের থেকে বলছি না এফএ এখানে কিন্তু বোর্ডের তরফ থেকেই বলা হয়েছে যে সমস্ত কোয়ারিসগুলো আপনাদের ছিল তাদের মধ্যে কিন্তু এখানকার যে অ্যান্সার বলা হয়েছে অফিসিয়াল যে নোটিফিকেশানে সেটাও কিন্তু এখানে ক্লিয়ার হয়ে যাচ্ছে তো আপনাদের অনেকের ডাউট হতে পারে আফটার সাবমিশন অফ মাই অ্যাপ্লিকেশন আই হ্যাভ ডিটেক্টেড ইডোডোর ইন দ্য সেম হাউ উইল আই রেক্টিফাই দ্য সেম তো একবার ফর্ম কিন্তু এখানে ক্লিয়ার করে দেওয়া হয়েছে একবার ফর্ম ফিল আপ হয়ে গেলে সাবমিট হয়ে গেলে কিন্তু পরবর্তীতে কোনো রকম এডিট করা যাবে না ঠিক আছে এরপরে বলা হয়েছে মাই মোবাইল নাম্বার হ্যাজ চেঞ্জ ক্যান আই আপডেট দ্য সেম আপনার মোবাইল নাম্বার যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে কিন্তু আপনি মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন ঠিক আছে আফটার সাকসেসফুল ভ্যালিডেশন অফ ইয়র রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দেওয়ার পর আপনি আপনার যে মোবাইল নাম্বার রয়েছে কারেন্ট মোবাইল নাম্বার সেটা কিন্তু আপনি আপডেট করতে পারবেন এরপরে রয়েছে আই এম নট গেটিং ওটিপি ইন মাই মোবাইল নাম্বার তো যারা মোবাইলে ওটিপি পাচ্ছে না তারা কী করবেন আই ওয়ান্ট টু সাবমিট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ফর্ম্যাটার আ লেটার টাইম এখানে বলা হয়েছে ইন অর্ডার টু চেঞ্জ দ্য সাবমিশন আর মোবাইল নাম্বার অর লগ আউট ফ্রম দ্য সিস্টেম উইদাউট সাবমিটিং ইউর অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক ক্লিয়ার অল ডেটা ট্যাপ দ্য সিস্টেম উইল টেক ইউ টেক ইউ টু দ্য স্টার্টিং তো যারা ওটিপি পাচ্ছে না তারা কী করবেন যে আপনাদের যে ব্রাউজার রয়েছে তার কী করবেন সেটা ক্লিয়ার অল ডেটা করে দেবেন তাহলে কিন্তু হয়তো এই প্রবলেমটা সলভ হতে পারে লগ আউট সবচেয়ে প্রথমে কিন্তু আপনি লগ আউট করে দেবেন সিস্টেম তারপরে এই কাজটা করবেন ক্লিয়ার অল ডেটা করবেন এরপরে বলা হয়েছে ইন ট্রেনিং সার্টিফিকেট ইন ট্রেনিং কোয়ালিফিকেশন মানে মাই ইউনিভার্সিটি নেম ইজ নট অ্যাপিয়ারিং ইন দ্য ডাউন লিস্ট তো অনেকেই দেখলাম কোশ্চেন করেছে যারা বিএড করেছে বেঙ্গলের যে ইউনিভার্সিটি ইসে থেকে তাদের ক্ষেত্রে আসছে না তারা কী করবে বা যাদের ক্ষেত্রেই হোক না কেন তো প্লিজ সিলেক্ট আদার্স অপশন এখানে আমি কয়েকজনকে রিপ্লাই দিয়েছিলাম যে আপনারা সিলেক্ট করবেন আদার্স অপশন সিলেক্ট করবেন ঠিক আছে এরপরে ইন দ্য বোথ প্যারা স্টেট অ্যান্ড ট্রেনিং বোর্ড ইউনিভার্সিটি নেওয়া চলে আসবে এ নিউ প্যারা উইল ওপেন আপ বিলো দ্য সেম হোয়ার ইউ ক্যান এন্টার দ্য নেম অফ ইউনিভার্সিটি আপনি কিন্তু আদার্স অপশন থেকে গিয়ে কিন্তু নিজের থেকেই ওই বোর্ডের নাম টাইপ করে লিখতে পারবেন আশা করি এই বিষয়ে আর আপনার কোনো ডাউট থাকার কথা নয় ওকে নেক্সট একটা প্রবলেম আপনারা ফেস করছিলেন ক্রাইটেরিয়া নট ফুলফিল্ড এখানে বলা হয়েছে প্লিজ রিড দ্য মেমো নাম্বার যেটা বলা হয়েছিল তেইশ তারিখের যে নোটিশটা বলা হয়েছে আপনারা ওই নোটিশটি দেখুন যাদের ভ্যালিডেটের সময় দেখাচ্ছে ক্রাইটেরিয়া নট ফুলফিল্ড তারা এই নোটিশটি দেখুন বা ফর্ম ফিল আপ সাবমিট নিচ্ছে না তারা অবশ্যই তেইশ তারিখের নোটিশটি দেখুন আশা করি আপনাদের সলভ হয়ে যাবে হয়তো আপনাদের ক্রাইটেরিয়া ফুলফিল হচ্ছে না তাই আপনি আবেদন করতে পাচ্ছেন না এরপর হচ্ছে আই এম আনবেল টু লগ ইন দেয়ার ইজ অ্যান ইরোর ইন ডাটা ডিসপ্লে নট এডিটেবল মুড তো ডেট ইজ ডেট ইজ অ্যাস প্রোভাইডেড বাই ইউ অ্যাট দ্য টাইম অফ ভাইভা কাউন্সেলিং হেলথ ইন দু হাজার ষোলো ইউ ক্যান নট মডিফাইড দ্য সেম ওকে তো এখানে কিন্তু ক্লিয়ার করে দেওয়া হয়েছে দু হাজার ষোলোর যে ভাইবা হয়েছিলো সেখানে আপনি যে ডেটা দিয়েছেন তাই হয়তো আর নতুন করে এডিট বা মডিফাই করা কিন্তু সম্ভব নয় সেই ডেটাই কিন্তু আপনাদের নিয়ে নিয়েছে এরপরে একটা এফি কিউ ইয়ের মধ্যে দেওয়া হয়েছে মার্কস কালাম এটাও একটা গুরুত্বপূর্ণ একটা ভাইটাল পয়েন্ট যেটা আপনারা ফেস করছেন এবং অলরেডি আমি আপনাদের ক্লিয়ারও করে দিলাম যে যাদের এখানে বলা হয়েছে মার্কস কালাম ইজ ডিম্যান্ডিং ফোর ডিজিট অর্থাৎ যে সংখ্যাটা সেটা চার ডিজিট চাচ্ছে কিন্তু আপনার চার ডিজিটে নাম্বার নেই যেমন যারা অনার্স গ্র্যাজুয়েট তারা কী করবেন তাদের যদি তাদের তো পরীক্ষা হয়েছে অনার্স সাবজেক্টে আটশো নম্বরের তো তারা কি করবে তাদের যদি আটশো নাম্বার যদি না নেয় সামনে কি করবেন প্লিজ অ্যাট জিরো নাম্বার জিরো এইট হান্ড্রেড বসিয়ে দিবেন তাহলে কিন্তু আপনার মার্কসটা নিয়ে নেবে যে ফুল মার্কস অতের মধ্যে পরীক্ষা হয়েছিল ওকে আশা করি আর সমস্যা হওয়ার কথা নয় এখানে কিন্তু এখানে কিন্তু ক্লিয়ার করা হয়েছে এক্সাম্পল ইফ দ্য মার্কস ইজ নাইন হান্ড্রেড নাইন যদি আপনার মার্কস নশো নিরানব্বই হয় তাহলে আপনি জাস্ট জিরো বসিয়ে দিয়ে সেটা কাউন্ট করবেন নিয়ে নেবে ওকে আশা করি আর এই বিষয়ে আর কোনোরকম সমস্যা হওয়ার কথা নয় নেক্সট পয়েন্ট হচ্ছে আই ওয়ান্ট টু আপটেন ডুপ্লিকেট কপি অফ মাই অ্যাপ্লিকেশন ফর্ম তো যারা ডুপ্লিকেট কপি অ্যাপ্লিকেশন ফর্মে চাচ্ছেন তারা তাদের ক্ষেত্রে কি রিপ্লাই দেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে বলা হয়েছে এই কপি অফ ইউর অ্যাপ্লিকেশন ফর্ম ইজ সেন্ট টু ইয়র ইমেল আইডি তো একটা কপি কিন্তু আপনাকে আপনার ইমেল আইডিতে পাঠিয়ে দেওয়া হবে ফর্ম সাবমিট করার পর স্টিল ইউ ওয়ান টু আপ এ কপি অফ দ্য সেম এন্টার ইয়ার রোল নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ কিন্তু আবার আপনাকে ওই লগ ইন করতে বা লগ ইন করার পর কিন্তু আপনি ডাউনলোড করার একটা অপশন পাবেন সেখান থেকে কিন্তু আপনি আবার ডাউনলোড করে নিতে পারেন পরবর্তী একটা কোশ্চেন আই ওয়ান্ট টু আপটেন ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড এই কোশ্চেনটা অনেকে করেছিলেন যারা তাদের পুরোনো ডেটের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা হারিয়ে ফেলেছেন তাদের ক্ষেত্রে কী হবে দেয়ার ইজ নো সিস্টেম ফর ইস্যুইং অফ ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে কোনোরকম ব্যবস্থাই কিন্তু বোর্ডের তরফ থেকে নেই যে আপনাকে ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড প্রোভাইড করবে ও ডোন্ট সেন্ড এনি রিকোয়েস্ট ফর দ্য সেম সো আপনারা কিন্তু আর ফর্ম ফিল আপ করতে পারছেন না এটাই দুঃখের সঙ্গে আপনাদের জানাতে চাচ্ছি এখানে কিন্তু ক্লিয়ার করে দেওয়া হয়েছে ডোন্ট সেন্ড এনি রিকোয়েস্ট ফর দ্য সেম ডুপ্লিকেট অ্যাডমিট কার্ডের জন্য আপনি কোনো রিকোয়েস্ট সেন্ড করতে পারবেন না নেক্সট কোশ্চেন আপনাদের মধ্যে অনেকেরই ইন দ্য কালাম গ্র্যাজুয়েট হুইস মার্কস শালাই সাবমিট অনলি অনার্স অর অল ওভার পাস অনার্স কম্পালসারি তো আবার আমি আপনাদের বলে দিয়েছি বলে দিচ্ছি এখানে বোথ ইন কালাম টোটাল মার্কস অফ টেন মার্কস ইউ শুড সাবমিট দ্যাট মার্কস বেসড অন হুইজ দ্য ইউনিভার্সিটি হ্যাজ অ্যাওয়ার্ডেড ইউর ডিগ্রি কমপ্লিশন অর ফাইনাল রেজাল্ট তো এই ক্ষেত্রে কিন্তু আমি আপনাদের প্রথমেই বলে দিলাম যে যারা অনার্স তারা শুধু তাদের অনার্সের মার্কস দেবে যারা পাস শুধু তাদের পাসের মার্কস কাউন্ট করবে ওকে এরপরে বলা হয়েছে হাউ উইল আই ভেরিফাই মাই অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড ইন টু দ্য সিস্টেম ওয়ান্স ই ওয়ান্স ইউর অ্যাপ্লিকেশন ফর্ম ইজ সাকসেসফুলি সাবমিটেড ইন দি সিস্টেম দ্য সিস্টেম উইল ডিসপ্লে এ থ্যাঙ্ক ইউ স্কিন ইউ উইল অলসো সেন্ড অ্যান এস এম এস ইন ইউর মোবাইল নম্বর উইল অলসো সেন্ড অ্যান ইমেল টু ইউর ইমেল আইডি ওকে তো আশা করি আর সেরকম আর নেই ইজ হোয়াট ফরম্যাট উইল আই এন্টার মাই এনরোলমেন্ট রেজিস্ট্রেশন রোল নাম্বার ইন দিস দেয়ার ইজ নো ফিক্সড ফরম্যাট হ্যাঁ অনেকেই এই বিষয়টাও কিন্তু কোশ্চেন করেছিল যে তাদের রোল নাম্বার তাদের কী কী ফরম্যাটে বসাবে তো এখানে কিন্তু আপনারা আপনাদের যদি যে যে কোনোভাবে কিন্তু আপনারা আপনাদের রোল নাম্বার পুট করতে পারেন কোনোরকম সমস্যা নেই কোনোরকম সিস্টেমে কিন্তু সেরকম কোডিং করা নেই দেয়ার ইজ নো ফিক্সড ফরম্যাট ফর এন্টারিং দ্য এনরোলমেন্ট নাম্বার রোল নাম্বার আপনারা কিন্তু স্পেসও দিতে পারেন ঠিক আছে বা একসাথেও লিখতে পারেন বা রকম ইয়ে দাগ দিতে পারেন ড্যাশ দিতে পারেন কোনো সমস্যা নেই আর নাম্বারের সাথে ড্যাশও দিয়ে ইউজ করতে পারেন ইউ ক্যান এন্টার দ্য সেম ইন এনি স্টাইল এনি স্টাইল ফরম্যাটে আপনি দিতে পারেন ড্যাশ দিতে পারেন স্লাস দিতে পারেন ঠিক আছে স্পেস দিতে পারেন হাউ ওভার এন্টার ডিটেলস শুড ম্যাশ উইথ ইউর আপলোডেড ডকুমেন্ট যাতে আপনার শুধু নাম্বারটা যাতে ঠিক থাকে যে ডকুমেন্টসটা আপনি আপলোড করছেন সেটাই কিন্তু বোর্ডের তরফ থেকে চাওয়া হয়েছে প্লিজ নোট প্লিজ ডোট সেন্ড এনি রিকোয়েস্ট ফর এনি টাইপ অফ মডিফিকেশন ইন ইউর ডিসপ্লেড ওর সাবমিটেড ডিটেলস দ্য সেম উইল নট বি এন্টার্ড ঠিক আছে এরপরে বলা হয়েছে অনলি দোস ক্যান্ডিডেট হু হ্যাভ কোয়ালিফাইড টেট টু থাউজেন্ড ফোরটিন ফর ক্লাস ওয়ান টু ফাইভ অ্যান্ড হ্যাভ রেজিস্টার্ড রেজিস্টার্ড ফর ভাইভা অর কাউন্সেলিং হেলথ ইন টু থাউজেন্ড সিক্সটিন আর এলিজেবেল টু অ্যাপ্লাই যারা ভাইভাই এবং কাউন্সেলিংয়ের জন্য অ্যাপ্লাই করিছিলো দু হাজার ষোলোতে যেটা হয়েছিল তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে অ্যাট দ্য টাইম অফ সাবমিটিং ইউর প্রবলেম কাইন্ডলি এক্সপ্লেন দ্য ডিটেলস প্রবলেম দ্যাট ইউ ফেসিং দ্য সেম উইল বি হেল্প আস টু সার্ভ ইউ বেটার তো যারা টেকনিক্যালি প্রবলেমে পড়ছেন তাদের ক্ষেত্রে কী করবেন আপনাদের ওই কমপ্লেন করতে হবে যে রিকোয়েস্টটা আমি যে সেটা আমি দেখালাম কমপ্লেন বক্সে গিয়ে সেখানে কিন্তু আপনি আপনার পুরো ডিটেলসে ওনাদের ক্ল্যারিফাই করবেন করবেন যে আপনি কী সমস্যা ফেস করছেন তো এটাই একটা ভিডিও আপনাদের জন্য করার ছিল আশা করি ভিডিওটি আপনাদের অনেকটাই হেল্প করেছে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করিনি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন আর আপনার যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে কমেন্ট করুন পরবর্তীতে হয়তো তো আমি ওটা নিয়ে আরেকটা ভিডিও করে দিব আপনাদের জন্য মেন কথা হচ্ছে আপনাদের যাতে কোনো রকম সমস্যা না হয় সেটাই কিন্তু ফিক্স করা এই চ্যানেলের মূল উদ্দেশ্য ধন্যবাদ